আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ অপচয় রোধ করতে পারলে গ্রাহকদের বিলও কম আসবে বলেও জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুটি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্র, ৬টি সঞ্চালন লাইন এবং ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০২১ সালের মধ্যে সারা দেশ শতভাগ বিদ্যুতায়ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু রাজধানী নয়, দেশব্যাপী যেন উন্নয়ন হয় সেভাবে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানী কেন্দ্রিক না, উন্নয়নটা যেন একেবারে সমগ্র বাংলাদেশব্যাপী। যে বিদ্যুৎ উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি হয়, বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি, কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি। অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়। নতুন শনাক্ত ৪৪, চট্টগ্রামে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন, নতুন সংক্রমিত ৭৪ জন, ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ১জন দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজার রহমান জানান, এ নিয়ে জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে ১৭ জন। এই ভাইরাসে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বরিশালে উপসর্গ নিয়ে ১জন ও সিলেটে পজিটিভে ১জনের মৃত্যু হয়। আবারও বাড়ছে ঝালকাঠির সুকন্থা, বিষখালি সহ অন্যান্য নদ নদীর পানি। প্রচণ্ড স্রোত আর ঢেউয়ে ভেঙে যাচ্ছে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কাঁঠালিয়া উপজেলার বেড়িবাঁধ। পানি ঢুকে প্লাবিত হচ্ছে রোপা আমন, বিস্তলা সহ অন্যান্য ফসল, প্লাবিত হচ্ছে নদীর তীরবর্তী ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, আম্পানে বিষখালি নদীর প্রায় ৭.৫ কিলোমিটার বাঁধ ৩ মাসেও সংস্কার করা হয়নি। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অনেকবার এ অবস্থা পরিদর্শন করে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে মানিকগঞ্জে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে। জেলার আরিচা পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এলজিইডি জানায়, বন্যায় সড়কে প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ২৩ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঝড়ো বাতাস ও পদ্মা যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে গতকাল সকাল থেকে এই দুই রুটে চলাচলকারী ৩৫টি লঞ্চ বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। আজ সকাল ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচলে অনুমতি দেয় কর্তৃপক্ষ। এছাড়া স্বাভাবিক রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এদিকে বরিশালের অভ্যন্তরীণ রুটেও শুরু হয়েছে লঞ্চ চলাচল। সকাল থেকে বরিশাল, ভোলা, হিজলা, চরমন্তান ও মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটে আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে যাত্রা করেছেন। আজ ১২ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। করোনা মহামারীর মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেননি বাঙালি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ফুলে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল অসাম্প্রদায়িক চেতনার কবি। সরকারি গ্যাজেটেও কাজী নজরুল ইসলামের স্বীকৃতি দাবি জানিয়েছেন নজরুল ভক্তরা। এবারে শেয়ার বাজারের খবর। ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন চলতি বছরের এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। পর্যাপ্ত সেল অর্ডার না থাকায় কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছে। পর্যাপ্ত মুনাফা করতে না পারায় ২০১১ সাল থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। সম্প্রতি কোম্পানির চাহিদার তুলনায় কম সেল অর্ডারের কারণে তাদের প্রয়োজনীয় উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে পারছে না, আর কোভিড-১৯ কারণে সেল অর্ডার পুরো বন্ধ হয়ে গেছে। ফলে গত এপ্রিল থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ড SEML IBBL শরিয়া ফান্ড ও SEML FBSL গ্রোথ ফান্ড এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 31 আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 1 সেপ্টেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। টুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব সহ প্রত্যেক পরিচালককে 1 লাখ টাকা জরিমানা করেছে BSSA। কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগ কর্তৃপক্ষ উপস্থাপিত নথিতে কোম্পানিটি গত 3 বছরে প্রান্তিক এবং বার্ষিক কোনো প্রতিবেদন জমা দেয়নি, তাই সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য টুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব সহ স্বতন্ত্র পরিচালক ব্যতীত প্রত্যেক পরিচালককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া ETN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।